হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এসে যে রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে দেখছি এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, তো আমি ভুট্টা কিনে নিয়েছি। ঠিক আছে, ভুট্টা খেতে কার কার ভালো লাগে? হ্যাঁ, তো আমার তো ভীষণ ভালো লাগে। তা আমি এখানে দাঁড়িয়ে কিনছি, আর হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি, অবশ্য ম্যাজিকের জন্য দাঁড়িয়ে আছি। দেখো, এই কাকুটা আর এই কাকিমাটা বিক্রি করছে এখানে দাঁড়িয়ে। তো একটা ভুট্টা কিনে নিলাম। তো আমি জানি শক্ত জিনিস আমি খেতে পারবো না, তবুও আমি কেমন যেন না লোভ সামলাতে পারলাম না, একটা ভুট্টা কিনে নিলাম। দেখো কত সুন্দর, কত বড় বড় ভুট্টাগুলো আর কত সুন্দর। তো এখন আমি দাঁড়িয়ে আছি, এই দেখো এই জায়গাটাতে, এই এখানটা থেকে আমি ম্যাজিক ধরবো। তো ম্যাজিকের জন্য আমি দাঁড়িয়ে আছি। তো দেখো ম্যাজিক চলে এসছে। তা আমি ভুট্টাটা হাতে নিয়েই দৌড়াচ্ছি, মানে দৌড়ানোর মতন কি, হেঁটে হেঁটে জোরে হেঁটে হেঁটে যাচ্ছি ম্যাজিকে উঠবো বলে। যাই হোক, ম্যাজিকে উঠে সোজা বাড়ির দিকে যাব। তো ভুট্টাটা কিন্তু আমি হাত থেকে এখনও ব্যাগে রাখিনি, বা মানে আমার হাতেই আছে, আমি খাওয়ার জন্য পুরো রেডি। আর তখনই ম্যাজিকটা চলে এসছে। তো আজকে ঠিক টাইমেই ম্যাজিকটা পেয়ে গেছি, ম্যাজিক গাড়িটা। তো গাড়িতে উঠে দেখি, যদি মানে সেই সুযোগটা পাই তো খাবো। দেখো উঠে গেছি, দেখো উঠে এখন ওটা হাতে নিয়ে বসে আছি। তো আমি এখন বুঝতে পারছি না ওটা খাবো কী করে, কারণ প্রচুর চাপাচাপি করে বসতে হয় ম্যাজিকে বসতে গেলে। তো তারপরে আমি শেষমেশ ওটাকে ব্যাগেই রেখে দিতে হলো। তো বাড়িতে গিয়ে খাবো। তো চলো, টাটা।